পূর্ব বর্ধমান জেলার মেমারির ক্ষতিগ্রস্ত আলু চাষীরা হিমঘরের মালিকদের দাবি মানতে নারাজ। ক্ষতিগ্রস্ত চাষীরা বস্তা পিছু 500 টাকা দাবি করেন। উল্লেখ্য, হিমঘরের অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার কারণে কয়েক হাজার বস্তা আলু নষ্ট হওয়ার ফলে চাষীদের মাথায় হাত পড়ে। ক্ষতিপূরণের দাবিতে সরব হয় আলু চাষীরা। বিঘার দাবিতে আদালতের দ্বারস্থ হন হিমঘর কর্তৃপক্ষ। দুদিন পূর্বে মেমারির ক্ষতিগ্রস্ত আলু চাষীরা হিমঘর কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। বৈঠকে হিমঘর কর্তৃপক্ষ কিছু অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এদিন হিমঘর কর্তৃপক্ষ বস্তা পিছু 150 টাকা করে দেওয়ার কথা জানালে ক্ষতিগ্রস্ত আলু চাষীরা সেই অর্থ নিতে অস্বীকার করেন। ডিএ ম্যাডাম ছিলেন, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ছিল, চাষিরা লোককে জানাতে কি একটু একটু মতলব কম্বাইন্ডলি একটু সলিউশনে এসে যায়। চাষিরা মতলব দে গট অ্যানয়েড, দে ডিড নট ওয়ান্টেড টু সেটেল। দেখুন দাদা, আমরা একটু প্রোগ্রাম দিয়েছিলাম কি আমরা টাকা যেরকম আমরা দিতে পারবো সেটা একটু স্টার্ট করব। ওনাদের যে একটু বলেছিলেন কি এটা খুব কম কি কে বেশি, আমরা এটা করতে মতলব উই ক্যান নট সাবস্টান্সিয়েট ইট। দের হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট, দের উই আর ট্রাইং টু ফুলফিল দ্য লস, বাট উই ক্যান নট সে উই আর ট্রাইং টু মিটিগেট দ্য থিংস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। স্যার, ও রেট জো হ্যায় সব জুডিস হ্যায়, ও রেট সব জুডিস হ্যায়। হম লোক এক অ্যাডমিনিস্ট্রেশন সে হম লোক কো বোলা গিয়া থা কি আপ লোক কুছ উসকো ও করিয়ে, হম লোক আয়ে হ্যায় উসকো মিটিগেট করনে কে লিয়ে। করতে পারবো না, রেট ইজ সব জুডিস, এটা নিয়ে আমরা কথা করতে পারবো না। এটা ইন্স্যুরেন্সের মধ্যে আমরা আমার দিকে যেটা আমার কাছে যেরকম আমরা লোন নিয়ে যেরকম করে একটু সে চাষির জন্য একটু ক্যাশ ফ্লো দরকার সেটা আমরা একটু প্ল্যান ম্যাডামকে দিয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়েছিলাম। ওনার সঙ্গে পরশু দিন আমরা মিটিংও হয়েছিল ওনারদের, এখন আজকে এটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো, সেটা আমরা এখন সেটা নিয়ে আমরা শক হয়ে গেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।